বাদশাহ আমি জাদু বিদ্যা শিক্ষা করে মানুষকে আমি রূপ ভালো করি নাই, ভালো করার ক্ষমতা আমার নয় রে আমার প্রভু, আমার দুয়ার বরকতে মানুষের অন্ধ চোখ ভালো করে দেয়, কুষ্ঠ রোগ ভালো হয়ে যায়। আমার রব বাদশাহ ডাক দেয়া হয় যুবক রে রব তো আমি প্রভু তো আমি, আমারে মানুষ আল্লাহ বলে আমার কদমের সাজদা দেয়, আমারে যিনি বানাইছেন সাত আসমান সাত জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা কানবিল কীট পতঙ্গ সৃষ্টি জগৎ যিনি কমপ্লিট করছেন উনি হলেন আমার আল্লাহ। আমার রাজত্বের ভিতরে এমন ভাইরাস থাকলে তো আমার খুদাগিরি শেষ, এদেরকে রাখা যাবে না। এরে যুবক তোরে আমার বেশি প্রয়োজন ছিল, এই যুবক এমন খোদার পরিচয় তুই কার কাছ থেকে পাইলি আমারে বল, তাড়াতাড়ি বল। যুবককে গ্রেফতার করা হয়েছে, নির্যাতন শুরু হয়েছে, নির্যাতনের পর নির্যাতন। যুবক বলতে চায় না রে, একটা পর্যায়ে যুবকটা যখন বেহুশ হয়ে গেল তার জবান থেকে বাহির হইতে লাগলো অমুক পাদ্রীর কাছ থেকে আমি আমার মালিকের পরিচয় পাইছি। এবার পাদ্রীকে ধরা হলাম, পাদ্রীরে গ্রেফতার করিয়া পাদ্রীরে যখন আনার পরে পাদ্রীর উপরে নির্যাতন শুরু হইল। এরে পাদ্রী আমার রাজ্যের ভিতরে ভিন্ন খোদার পরিচয় কেন দিলি, আমি খোদা দাবি করি আমারে মানুষ খোদা মনে করে কিন্তু আমার রাজ্যের ভিতরে ভিন্ন খোদাকে তোমরা মানবা, আমি বাদশাহ হয়ে এটা বরদাস্ত করতে পারি না। সাথে সাথে উনি বলতে লাগলেন বল তোমরা কি আমারে খোদা মানো, যদি খোদা মানো তাহলে ছেড়ে দিব, খোদা যদি না মানস একটা আরো জীবিত রাখব না। এবার পাদ্রীরে বাচ্চে ওই মন্ত্রীরেও বাধা হয়েছে, দুই হাত বাচ্চে বাইদা দুজনের মাথার মধ্যে করাত রাখছে, করাত চিনেন না আপনারা, দাস দেখা দেয় এরকম করাত যদি আমার মাথার উপরে রাখা হয় আল্লাহ এমন হরিকে তুমি কইরো না, করাত যদি আমার মাথার ত্রেককে কই ইমান চাইরা দে নাইলে তোর সাইজ কিরা লাগবে, কয়জনের ইমান টিকাইতে পারবো আল্লাহ ভালো জানে। হ্যাঁ কোন কথা ঠিক নেই, আমার যে ইমান করাত যদি মাথার ত্রেককে কই আমরা টান মারু ইমান চাইরা দে, কত মানুষ ইমান ডাক আল্লাহ ভালো জানে, আমার কি অবস্থা আমরা তুই হইতাম না, কারণ সব শয়তানের দুগা যদি দিয়ে দে হওয়া যায় আল্লাহ যদি হেফাজত করে ঠিক কিনা। এখন বাদশাহ মন্ত্রীর মাথার উপরে করাত রাখছে, ডাক দেওয়া হয় মন্ত্রী আমারে খুদা মানছ অন্ধ থাকতে, এখন মানো সাইরা দিনের অন্য কোনো খুদাকে মানা যাবে না। আমি মনে করছিলাম মন্ত্রী মনে পল্টিবাজ চোখ বালুই বাল লেগে মনে খাম করছে, ফরে দেখি না মন্ত্রী জোর দাবিতে হয় জীবন চলে যেতে পারে, যেই রবের উপরে ইমান আনছি আমি ইমান ছাড়ব না, মন্ত্রীর এত ইমান। বাদশার হুকুমের মন্ত্রীর মাথার মধ্যে করাত চালায়া দিল, করাত চলতেছে চলতেছে মাথাটা দুই ভাগ হয়ে গেছে দুইজনের সামনে। এবার পাদ্রীরে ডাক দেয়া হয় পাদ্রীরে প্রস্তুত হ, কালেমা চারবি আমারে খোদা মানবি কো না, দেখছো তুই হো দেখছি তাহলে তোরে করো কর ইমান ছাড়তাম না কি ভরি মানি মা। এবার হুকুমে ওই পাদ্রীর মাথা দুখণ্ডিত করা হয়েছে, পাদ্রিও ইমান ছাড়ে নাই সুবহানাল্লাহ। এবার বাদশাহ ডাক দিয়ে কই যুবক তার মতো একটা যুবক আমার প্রয়োজন, দুইজনের মাথা দুই ভাগ করছি তোর সামনে দেখছো তো, বলে দেখছি এখন তোরে আমি বারবার বলতেছি তুই ওই খোদা বাদ দিয়ে আমারে খোদা মান, তোরে সাথে সাথে ছাইরা দিব তোরে রাষ্ট্রীয় সম্মান দিব। যুবক ডাক দেয়া হয় বাদশাহ ওই দুইটা লোকের মৃত্যু হয়েছে আমার কারণে, কারণ আমি যদি তাদের পরিচয় না দিতাম আপনি মারতেন না, আমার পরিচয় দেওয়ার কারণে তাদেরকে ধরাই না জবাই করছে, আর আমি বুঝি ইমান ছেড়ে দিব। হ্যাঁ এটা কেমনে ভাবলে, সুতরাং এদেরকে তো আমার সামনে হত্যা করছেন করাত দিয়া, এটার করার দরকার নাই, এর শিকার কোন কঠিন আজাব আসেনি ওইটা দিয়ে আমারে করেন বাদশাহ রে, ওইটা তো দেখছি ওইটা তো মারছেন, আরো কঠিনতম শাস্তি দিয়ে আমার আমাকে মারেন কিন্তু কালেমা ছাড়তাম না। বাদশাহর মেজাজটা গেছে গরম হইয়া,
বাদশা চাইছিল যুবক তারা হাতে আনা দরকার, কারণ সে তো জাদুবিদ্যা শিক্ষা লাইছে, কারণ ওই ওই ফাদ্রি তো মরে আছে জাদুঘর, মানে হের তো দরকার, কিন্তু হের তো কালে মাসারে না। বাদশায় 10-15 জন সেনাবাহিনী দিয়া তার দুই হাত বাঁধাইছে, পা বাঁধছে যুবকের, বাইদা চোখে বাইদা ফাতরের পাহাড়ের উপরে নিছে। কোন পাহাড়? ফাতরের পাহাড়, মাটির পাহাড়, ফাতরের পাহাড়ের উপরে দাঁড় করাইয়া বাহিনীদেরকে বলছে তারা উকান থেকে তোমরা ধাক্কা দিয়ে ফেলে দিবা, উপর থেকে পড়তে থাকবে আর একবারে ধুলার মতো হয়ে যাবে। এরা কয়েকজন পাহাড়ের উপরে নিয়ে যুবকরে দাঁড় করেছে ধাক্কা মারবে, যুবক এখানে তার একটা দোয়া করছে, আল্লাহ তুমি আমার হেফাজত করো, এরা ধ্বংস করে দাও, কারণ আমি বাদশারে কিছু খেলা দেখাইতাম চাই। সুবহানাল্লাহ, কইতেন না সুবহানাল্লাহ। আরে মালিক আমি তোমার কাছে কিছু সময় চাই গো মালিক, বাদশারে আমি কিছু খেলা দেখাইতে চাই, আরো কিছু দৌড়াইতে চাই, আল্লাহ আমার হেফাজত করো, তাদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বাদশার দোয়াটা কবুল করছে রে, ওই যুবকের দোয়া কবুল করছে। কিছুক্ষণের ভিতরে যুবক দুইটা চোখ বন্ধ হয়ে গেছে, যুবক অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান হইয়া চোখ কুইলা দেখে একটাও নাই, সবগুলার সুইচ চালাইছে। সুবহানাল্লাহ, যুবক এবার আস্তে আস্তে হাইটা বাদশার দরবারে গিয়ে দাঁড়াইছে, বাদশা ডাক দিয়ে কই যুবক রে, তোর তো এখানে আসার কথা না, কেমনে এলি, আমার বাহিনী কোথায়? বাহিনীরে সিট চালাইছে। কই কেডা সেচ্ছে? আল্লাহ আবার আল্লাহ কস, আমি সেচ্ছি নি, বলে না তুই তুই কেন, আমার রব তাদেরকে ধ্বংস করে দিয়েছে, আমাকে আমার রবে হেফাজত করছে। বাদশা কই বুঝছি আরো কঠিন তোমার শাস্তি দিতি, কিভাবে? কয়ে দুই হাত পা বাদ বাইদা সাগরের মাঝখানে নিয়ে একবার ছেড়ে দিবি, হাত পা বাইন্দা বস্তার হইতে বইরা বাহিনী দিয়া পাঠাইছে লঞ্চ দিয়া, ও সাগরের মাঝখানে, সাগরের এই উত্তাল ঢেউয়ের মাঝখানে হাত পা বাইদা নিচে ফেলাই দিব। যুবক হোক আল্লাহ এখনো সময় হয়েছে না, আমার আর একটু সময় দেন, আর একটু খেলা দেখাইল। সুবহানাল্লাহ, আল্লাহ আমার হেফাজত করেন, এরা ধ্বংস করেন। আল্লাহ যুবকের চোখ বন্ধ করে দিছে, চোখ খুললা দেখে একটাও নাই, সব পানির নিচে, সমানে শেষ, যুবক একেবারে সাগরের কিনারায়। সুবহানাল্লাহ, বাদশার সামনে গিয়া দাঁড়াইছে, বাদশা তাকায় কয় কি রে ব্যাপার বুঝলাম না, তুই তো আসার কথা না, আমার বাহিনী কইব সব শেষ, কেমনে শেষ হইল? আমার মালিক আমারে বাঁচাইছে, তোর বাহিনীরে ধ্বংস করছে। সুবহানাল্লাহ, বাদশা ভাও বিরেছে, ও কিতা করতাম কোসাই, তোরে কেমনে মারতাম কইয়া দে, আমি তো এক বক্তিষ্ঠ হয়ে গেছি, বল তোরে কিভাবে ধ্বংস করতে, আমি আর ভাবতেছি না, হ্যাঁ আমার মারার কি, আমার খুব শখ, বলে খুব শখ, তোরে মাইরা লাইলে এই দেশে আল্লাহ বলনে ওয়ালা আর কেউ থাকবে না, আমারে সবাই প্রভু মানবে, তুই থাকলি বাইরাস থইলে মানুষ আমারে প্রভু মানবে না, অন্য প্রভুর পরিচয় পাইব। দেন বাপার কি পরিমাণ চিন্তা করতেছে, তোরে যদি মাইরা লাই তইলে দেশের সব মানুষ জানে আমি প্রভু, আমি খোদা, আর তুই থাকলে অন্য রবের পরিচয় পাইব। যুবক তো আমার মারতেন খুব শখ, বলে হ তাহলে ঠিক আছে, আমারে তারা আপনি মারতে পারবেন না, আমারে মারতে হইলে আমার মন্ত্র দিয়া মারতে হবে। সুবহানাল্লাহ, বলে আমারে মারতে হইলে আমার মন্ত্র দিয়া মারতে হবে। বলে তোমার মন্ত্র কি? বলে আমি যে মন্ত্র শিখাই দিব, এই মন্ত্র এইভাবে কইলেই তো না, আপনার রাজত্বের যত মানুষ আছে আপনার দেশের সব মানুষ আপনি এক জায়গায় জমা করবেন। সুবহানাল্লাহ, বলেন না যুবকের কৌশল দেখেন, যুবক দেশের সব মানুষ যদি একত্রিত করতে পারেন তাহলে আমারে মারতে পারবেন। বাদশায় তো আর বুঝে নাই, বাদশা কয় তোরে মারতে গিয়া যা করা লাগে সব করো, পুরা দেশ ঘোষণা দিছে অমুক জায়গায় আসবেন সবাই একত্রিত হবেন, বাদশার অর্ডার, দেশের সব মানুষ এক জায়গায় হয়েছে। যুবক বলে আমার আপনারা একটা স্টেজ বানায় উপরে তুলেন, তুইলা বাইদা দুই হাত পাও বাইনা লেবেন, বাইদা আমি মন্ত্র শিখাই দিব, এই মন্ত্রটা এত জোরে বলবেন যেন দেশের একটা মানুষও যেন এই মন্ত্র যে মানে শুনছে না এমন একজন লোক যেন না থাকে, সবার কানে কানে এই মন্ত্র পৌঁছতে হবে, তুইলে মরব। বাসা কই ডিকি তাক বলা হ, সব মানুষের কানে পৌঁছাইতে হবে, কি মন্ত্র? বলে আমারে মারার সময় জোরে বলবেন বিসমিল্লাহ রাব্বিল গোলাম, বিসমিল্লাহ রাব্বিল গোলাম,
এই কথাটা এত জোরে বলবেন যে প্রত্যেকের কানে পৌঁছে যায়, এমন জোরে কইছে প্রত্যেকটা মানুষের কানে কানে আল্লাহ পৌঁছায়া দিছে, হইয়া তীর মারছে। যুবক এই কথা বলার কারণ এটা কৌশল ছিল, যুবকের কথা হলো তুই চাইছত এই জমিন থেকে আমার আল্লাহর নাম মুছে দিবি, আর আমি মরার পরে তোর দেশের প্রত্যেকটা মানুষের কানে কানে আমার রবের পরিচয় তুলে দিলাম। আমি একা মরছি, তোর চিন্তা ছিল আর কেউ আসল প্রভুর পরিচয় পাবে না, তোর রাজত্বের সবাই আমার মালিকের পরিচয় পাইব, সবার কানে মালিকের পরিচয় তুলে ধরছে। যুবক তো মারা গেল, বাদশা তো আনন্দে শেষ, এখন আমি খোদা। এখন ওখানে উপস্থিত ছিল কোনো কোনো বর্ণনায় প্রায় লক্ষাধিক মানুষ, কোন জায়গায় 12,000-25,000 এরকম লেখা আছে, এখানে লক্ষাধিক মানুষ ছিল। সমস্ত মানুষ এক বাক্যে বলতে লাগলো যে এতদিনে বুঝতে পারছি আপনি আমাদের প্রভু না। আপনারা সুবহানাল্লাহ বাড়ি গিয়া কইয়ে দরজা লাগাইয়া কইবে দেশের মানুষ কি কয়, এতদিনে বুঝতে পারছি আপনি আমাদের প্রভু না। বলে কেমনে বুঝছ? বলে আপনি যদি আমাদের প্রভু হতেন তাহলে তারে মারতে পারতেন, আপনি তারে মারতে পারেন নাই, বহু চেষ্টা করছেন, তারে মারতে গিয়া তার প্রভুর নাম নিয়ে মারতে হইছে, তার প্রভুর মাধ্যমে তারে মারতে হইছে। বোঝা গেল আসল পরিচয় আরেক প্রভু আছে, আপনি প্রভু না। আমরা সবাই সেই যুবকের কালেমা পড়ে ঈমান আনলাম, সুবহানাল্লাহ, পুরা দেশ ব্যাপী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। বাদশা মারলো কয়জন? তিনজন, মন্ত্রী, পাদ্রি, যুবক, তিনজন। তিনজন দে মারল, প্রভুর পরিচয় যেন না অন্য মানুষের কানে না যায়। তিনজন মাইরা 100,000 মানুষ কালেমা পড়ে ঈমান আনছে, মাইরা লস করলো না লাভ হইলো? বাদশার লস, কিন্তু কালেমার পতাকা উড়ে গেল। কিন্তু বাদশা তো এটা জালেম শাসক, সে তো জালেম। আর জালেম যারা, তারা সব সময় দেখবেন মানুষের উপরে নির্যাতন করাটা তাদের কাছে কোনো বিষয় না, আনন্দ পায়। এই জালেম শাসক কয় কি করলি, একটারে মাইরা এতগুলো মানুষ, আমারে প্রভু মানলি না, অন্যর প্রভুর স্লোগান দেশ, কালেমা পড়ে ঈমান আনছস, আমি এক তারও বাঁচতে দিব না। চিন্তা করছে কই এক তারও বাঁচতে দিব? বিশাল গর্ত করলো, বিশাল গর্ত। ওই গর্তের কথাই কোরআনে আসছে, কুতিলা আসহাবুল উখদুদ, আসহাবে উখদুদ গর্ত খননকারীর উপরে আল্লাহর অভিশাপ। কথা বুঝতেছেন আমার? গর্ত খননকারীর উপরে আল্লাহর অভিশাপ, জালেম শাসকের উপরে আল্লাহর অভিশাপ। আল্লাহ কোরআনে কারিমে বলেন, ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। এখানে সাতটা কসম, বলুন কয়টা? চারটা কসম। কে আল্লাহ বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ, মারা পড়েছে গর্তওয়ালারা। কোন গর্ত? ওই যে বাদশা গর্ত খনন করছে। আন্নারি জাতির ওয়াকুত, যখন সেই গর্তের কিনারায় বসেছিল কানা, ইজহুম আলাইহা কুত, ইমানদারদের সাথে, ওহুম আলা মা ইফালুনা বিল মুমিনিনা শুহুদ, তারা সব কিছু দেখেছিল। কি দেখছিল? গর্ত খনন করার পরে ওই জালেম শাসক সমস্ত ইমানদারকে এই গর্তের ভিতরে আগুন ধরাই দিছে। আন্নারি জাতিল ওয়াকুদ, ওই আগুন ধরাই গিয়া লাকড়ি দিয়ে আগুন ধরাই দিছে, ইটের বাটারের মতো আগুন ধরাইয়া দেশের সমস্ত মানুষদেরকে এটার মধ্যে ফেলাইছে। নাউজুবিল্লাহ, যুবক বানামান প্রত্যেকটা ইমানদারকে আগুনে পোড়ানো হয়েছে, আগুনে জ্বালানো হয়েছে। অপরাধ কি? হতাকানা, ইমান আনার কারণে। কার উপরে? এবার গর্ত খনন খনিয়া প্রত্যেকটা মানুষকে সেখানে আগুন দিয়া জ্বালানো হয়েছে, পোড়ানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়াশাহিদিন ওয়া মাশহুদ,
চারটা কসম করে বলেন কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি জাতিল উকুদ। জালেম শাসকের উপর আমি দেনা আজ হোক কাল জালেমদের শাস্তি আল্লাহর কাদরায় দাঁড়িয়ে দিতেই হবে, ঠিক কিনা বলে? কেউ সার পাবে না, কেউ সার পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলে আমিন, বললে ওয়ালা শুনলে ওয়ালা উভয়কে সহিহ সহিহ আমল করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত সুধী বসুন, আমরা বলছিলাম দোয়া করে যাব, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। অনেক কম সময় বসছেন, প্রায় পনে দুই ঘন্টা, পনে দুই ঘন্টা সময় আপনারা মৌমাছির মতো বসা ছিলেন। লইরেন না, মোনাজাত করে যাব, সংক্ষিপ্ত মোনাজাত হবে, বসেন। মোনাজাত করে দেওয়ার কেউ আছে?